কাঁঠাল দিয়ে আপনারা নানান ধরনের রেসিপি খেয়েছেন, কিন্তু আজকে দেখাবো একটু ভিন্ন রেসিপি। ভিডিওটা পুরোপুরি দেখবেন স্কিপ না করে। তো চলুন শুরু করা যাক। কাঁঠালটা এভাবে আমি কিউব কিউব করে কেটে নিয়ে এটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আপনারা একটা কাঁঠাল নিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন, আর কাঁঠালটাকে চার ভাগের এক ভাগ নেবেন। তাহলে কী হবে, অনেক বেশি হবে, পুরো কাঁঠালটা নিতে যাবেন না। তো এখানে কাঁঠালটা আমি ভালো করে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, আপনারা যে কোনো মেশিন দিয়ে করে নিতে পারবেন। আজকে বানাবো কাঁঠালের চপ, এটা কিন্তু খেতে অনেক বেশি মজার। আপনারা যদি এটা ট্রাই না করেন অবশ্যই আজকে ট্রাই করবেন। এবার একটা প্যান নিলাম, প্যানের মধ্যে অল্প একটু রিফাইন তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু ঝালের গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে ভুনে নেব, আর সাথে সাথে আমি একটা আলু ভালো করে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কিন্তু ভুনতে হবে যতক্ষণ তেলের উপরে না আসে, যে দেখুন তেলের উপরে কিন্তু চলে এসছে প্রায়। এবারে দিয়ে দেবো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা হয়তো কেউ বেশি লবণ খায় কেউ কম লবণ খায়, সেই অনুযায়ী কিন্তু স্বাদ মতো লবণ দিতে হবে। দিয়ে একটু মশলাটা ভালো করে একটু ভুনে নিচ্ছে। মশলাটা ভুনা হয়ে গেলে এখানে যেটা কাঁঠালটা ম্যাশ করে রেখেছিলাম সেটার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। মশলার সাথে কাঁঠালটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে কাঁঠালের যে একটা সেন্ট আছে সেটা প্রপারলি চলে যায়, আর কাঁঠালটা পুরোপুরি ভালোভাবে ম্যাশ হয়ে থাকলে কিন্তু কাঁঠালের এটা ভালোভাবে মিক্সও হয়ে যাবে। যে দেখুন আমি এটা কিন্তু প্রপারলি মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটা আলু ইউজ করব, কাঁঠালটায় শুধুমাত্র না দিয়ে একটু একটা আলু দিলে আসলে টেক্সচারটা খুব ভালো আসে আর চপটা কিন্তু অনেক ভালো হয়। আমি মশলাটার সাথে কাঁঠালটা ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি আগে। আর এর আগেও কিন্তু আমি কলার চপ দেখিয়েছি, সেটা কিন্তু আপনারা একবার দেখে আসতে পারেন। আপনারা যারা যারা কলার চপ বানাননি অবশ্যই ভিডিওটা একবার চেক আউট করে আসতে পারেন, অনেক মজার রেসিপি বাড়িতে তৈরি করতে পারবেন। তো এবারে দিয়ে দিচ্ছি আমি ম্যাশ করা আলু। এখানে একটা আলু সিদ্ধ করতে রেখে দিয়েছিলাম, সেই আলুটার মধ্যে দিয়ে দিলাম। বড় একটা আলু আমি রেখেছিলাম সিদ্ধ করে, দিয়ে এটা কাঁঠালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে প্রপারলি কাঁঠালটার সাথে আলুটা পুরোপুরি মিক্স করতে হবে। আর এখানে কিন্তু ফোড়নের জন্য কিন্তু কাঁঠালটার সেন্টটা খুব সুন্দর আসবে, খেতে কিন্তু অনেক বেশি মজার লাগবে। আলুটার সাথে কাঁঠালটা এভাবে ভালো করে স্প্যাচুলার সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। আর এটা যতটা বানিয়েছি এটা প্রায় 10-12 চপ হবে এখানে। তো এখানে যদি আপনারা কাঁঠালটা ইউজ করেন কাঁঠালটা একটু কম করে নেবেন, আর সাথে আলুও দিতে হবে। এবারে মশলার জন্য এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আমি অল্প করে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়োর জন্য কিন্তু অনেক সুন্দর সেন্ট হয়, সেই জন্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি প্রপারলি মিক্স করে নেব, আর এই চপটা কিন্তু খেতে অনেক বেশি মজার আর করতে কিন্তু অনেক বেশি সোজা। কাঁঠাল আর আলুটা ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে, যাতে প্রপারলি এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এটা অল্প অল্প করে নিয়ে হাতে এভাবে হাতে অল্প করে তেল গ্রিজ করে নিয়ে এভাবে আমি একটা শেপ দেব। আপনারা চাইলে কিন্তু গোল করতে পারেন, লম্বা করতে পারেন, যে শেপটা আপনাদের ভালো লাগে। আমি কাটলেটের মতো একটু শেপটা দিচ্ছি, যে দেখুন আমি হাতে নিয়ে ঠিক এভাবে একটা শেপ দিয়ে দিলাম। যে দেখুন আমি কাঁঠালটা খুব সুন্দর, আলুটা দেওয়ার জন্য কিন্তু মাখা মাখা হবে, খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এইভাবে কিন্তু সব কাঁঠালগুলো আমি একে একে শেপ দিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর একটা শেপ এসেছে, এভাবে আমি একে একে সব কাঁঠালগুলো হাতের সাহায্যে এভাবে ভালো করে শেপ করে নিচ্ছি। কিন্তু সব কাঁঠালগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে, যে দেখুন আমার প্রায় সবগুলো কাঁঠাল শেষ দেওয়া শেষ। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এটা কিন্তু খেতে অনেক বেশি মজার। তো এগুলো শেপ দেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস যদি বাড়িতে না থাকে অবশ্যই বাইরে থেকে রুটি কিনে সেটাকে আপনার মিক্সিতে ব্লেন্ড করে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্বস হয়ে যাবে। আর নিয়ে নিলাম এখানে 2 ডিম, এটাকে ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি। এবারে কাঁঠালের যে কাটলেটগুলো বানিয়েছি সেগুলোর মধ্যে দিয়ে ডিপ করে আমরা ব্রেড ক্রাম্বসে ডিপ করব। এটা দিলে আসলে অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে। ঠিক এরকম এরকমভাবেই কিন্তু আমি সবগুলো কাঁঠালগুলো বানিয়ে নেব। অল্প একটু ডিমের মধ্যে একটু নুন দিলাম, কারণ নুনটা একটু কম ছিল, সেজন্য আমি একটু নুন একটু ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে যে কাটলেটগুলো আছে সেগুলো আমি সব ডিমের মধ্যে ডিপ করে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসে ভালো করে ডুবিয়ে নেব, যাতে এটা টেস্ট হয়, আর উপর থেকে ব্রেড ক্রাম্বসটা থাকলে ক্রিস্পিও হবে, খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে। তো চলুন তাহলে এগুলো বানিয়ে নেওয়া যাক।
ক্রামসে কিন্তু সবগুলো ডিপ করা হয়ে গিয়েছে, আর এখানে প্রায় আমার অনেকগুলোই হয়ে এসেছে। এবারে তেলটা আমি হিট করতে রেখে দিলাম। এই যে দেখুন আমি কত সুন্দর করে ব্রেড ক্রামসে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। এটা আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম যাতে ব্রেড ক্রামসগুলো একটু অ্যাবজর্ব করে আর খেতে মুচমুচে হয়। এবারে দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। তেল মিডিয়াম টু হাই ফ্লেমে আপনাদেরকে ফ্রাই করতে হবে, না হলে কী হবে, ওপরের লেয়ার পুড়ে গেলে ভেতর লেয়ারটা সুন্দরভাবে কুক হবে না আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমি 4টে 4টে করে দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন পর্যন্ত হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। আর এই চপটা কিন্তু খেতে বেশি অনেক বেশি মজার। আমি যতবারই গরম পড়ে আমি এই কাঁঠালের রেসিপিটা করে খেয়ে দেখেছি, অনেক মজার লাগে, সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা, নতুন রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখবেন যে কেমন হয়, আর বাড়িতে সবাইকে খাওয়াবেন, কেউ বলতেই পারবে না যে এটা কাঁঠালের রেসিপি। তো এগুলো আমার গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি তেলে ভালো করে ডিপ করে ভেজে নেব। আর আমি এখানে 4টে 5টা করে দিয়ে মোটামোটা করে ভেজে নিচ্ছি। আর এই তেলের হিটটা কিন্তু একটু মিডিয়াম রাখবেন, না হলে কী হবে, ওপর লেয়ারটা অনেকটা পুড়ে যায়, ভিতর থেকে কিছুই হয় না। তো এভাবে আমি একে একে সবগুলো ভেজে নেব, নিয়ে আমি দেখাবো যে আসলে কেমনটা হয়েছে দেখতে। কোনো নতুন রেসিপি আমার তৈরি করতে অনেক বেশি মজার লাগে, আর আপনাদের সাথে শেয়ার করতেও কিন্তু আমার বেশি ভালো লাগে। যেটা নতুন রেসিপি বানাই আমি বাড়িতে, সেটা যদি ভালো না হয় আমি কোনোদিনও সেটা শেয়ার করি না। যেটা অনেক বেশি মজার হয় সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এগুলো প্রায় হয়ে এসেছে, যে দেখুন গোল্ডেন কালারের খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবারে আমি একে একে এগুলোকে তুলে নেব। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল, আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করেছে। আপনারাও বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমনটা হয়েছে। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আর কলার রেসিপিটাও আপনারা একবার দেখে আসতে পারেন, কলার রেসিপিটাও কিন্তু অনেক মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই তৈরি করবেন। যে দেখুন কত সুন্দর ইয়ামি লাগছে দেখতে। এটা বানানো কিন্তু অনেক সহজ, আপনারা দুপুরবেলা বানিয়ে এটাকে সন্ধ্যাবেলার জন্য খেতে পারবেন। সন্ধ্যাবেলায় কী খাই কী খাই করে এটা নিয়ে কিন্তু সবারই চিন্তা থাকে মাথায়, তো আপনারা এই চিন্তাটাকে নিশ্চিন্ত হয়ে থাকতে পারবেন। বাড়ির জিনিস দিয়েই কিন্তু এই জিনিসগুলো বানিয়ে নিতে পারবেন আর সবার মন জয় করতে পারবেন। বাইরের তেলে ভাজার থেকে বাড়ি তৈরি করে হেলদি জিনিস খাওয়া কিন্তু অনেক বেশি ভালো। তো এই যে দেখুন আমি এর পরেরটাও দিয়ে দিয়েছি, দিয়ে প্রায় গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আমার এখানে সবগুলো চপ ভাজা হয়ে গিয়েছে, আর ভিডিওটা আজকে এ পর্যন্তই। আর আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর দেখতে থাকবেন নতুন রেসিপি। আর নতুন রেসিপি দেখার জন্য কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছেই যায়। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।